হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। তো আজকে হয়ে গেল 28 তারিখ, আর মাত্র কালকের দিনটা, তারপরেই বলা যেতে পারে বাংলার একটা বিগেস্ট উৎসব, যারা সিনে লাভার বা যারা জিদ্দার ফ্যান্স তাদের জন্য সেটা হচ্ছে জিদ্দার জন্মদিন। আমরা জানি 30শে নভেম্বর আসতে চলেছে। তো সেই উপলক্ষে প্রত্যেকবারই প্রত্যেকে নানা রকম বিভিন্ন রকম প্ল্যানিং করে, অনেকে তো সামিয়ানায় যায় এবং আমাকেও অনেকে আবার রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য। আমি জানি না আমি কতটা যেতে পারবো, কারণ আমার শরীরের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। আজকে সকালের দিকে জ্বর এসেছিল, আজকে বিকেলের দিকে মোটামুটি জ্বর অবস্থাতেই রয়েছে, এখন হচ্ছে ভিডিও করছি, গলা ফলা পুরো ধরে রয়েছে, প্লাস অন্য অনেক কাজও রয়েছে এদিক ওদিক। তো সেই সব করে চ্যানেল সামলে, চ্যানেলের ভিডিও সামলে, এটা ওটা জিনিস দেখে রিভিউ করা আছে, প্লাস কালকে আমার একটা শর্ট ফিল্মও আসবে, যেটা চাইলে তোমরা দেখতে পারো। অবশ্যই কালকে সকালের দিকে আনার প্ল্যানিং করছি, ভুল ত্রুটি থাকলে তোমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলো। আমরা রিভিউয়াররা যেমন সমস্ত জিনিস নিয়ে ভুল ত্রুটি তুলে ধরি, তোমাদের অবশ্যই সেই অধিকার রয়েছে ভুল ত্রুটি তুলে ধরার। তবে আমরা মানে খুবই ইন্ডিপেন্ডেন্টভাবে বানিয়েছি, খুবই স্বল্প পরিমাণ বাজেটে জিনিসটা করা হয়েছে, অবশ্যই ভুল ত্রুটি থাকবে, সেটাকে সামনে রেখে প্লিজ কাজটা অবশ্যই দেখো, খারাপ ভালো যাই লাগুক অবশ্যই বলো। তো কালকে ঠিক সকালে আসছে বেসিক্যালি রোম্যান্টিক থ্রিলার জনরার কাজ, এটার নাম হচ্ছে মন মাঝি, তোমরা চ্যানেলটি কালকে সকাল থেকেই পেয়ে যাবে আশা করছি। তো এখন যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, জিদ্দার জন্মদিন উপলক্ষে প্রত্যেকে তো নানা রকম জিনিসপত্র করে, প্রত্যেকবারই দেখি। এইবার একটা ছেলে যার বয়স মাত্র 17 বছর, ক্লাস 11-এ পড়ে, আমরা জানি ক্লাস 11-এ একটা ছেলে পড়ছে মানে তার কতটা ব্যস্ততা রয়েছে, জিদ্দার প্রতি ভালোবাসা লেগে সে শুধুমাত্র একটা গান লেখেনি বা গান সে মিউজিক দেয়নি, সেটা ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে এসছে। এটা বলা যেতে পারে কোনো বাংলা সুপারস্টারকে কেন্দ্র করে হওয়া একটা প্রথম প্লেলিস্ট, যেটা বলা যেতে পারে ওয়ার্ল্ড ওয়াইড 30 বা 25খানা শুনলাম স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে আর কি, অডিও যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম সেখানে সেখানে রয়েছে, অলরেডি স্পটিফাই গানাতে অ্যাভেলেবেল। তো এটার নাম হচ্ছে জিতের জয়গান, যেটা সে পুরোপুরি নিজে লিখে, নিজে কম্পোজ করে, নিজে বানিয়েছে। জাস্ট তোমরা কি এটা শুনে এসো, আমার মনে হয় না বাংলাতে কেউ আজ অব্দি এইভাবে ভেবেছে বলে। জিদ্দার প্রথম টলিউডে পা রাখা থেকে শুরু করে আজকে যে জায়গা থেকে নিজেকে পৌঁছেছে, যা যা ঘটনা ঘটিয়েছে নিজের কেরিয়ারে, এই সমস্ত কিছুকে লিরিক্সের মাধ্যমে তুলে ধরা, সেটাকে দারুণভাবে ট্রিবিউট দিয়ে এডিট করে বানানো, এটা করতে কিন্তু দম লাগে। আমি আপনি বলে দিতেই পারি যে এটা ভালো, ওটা খারাপ, এটা ই হয়েছে, ওটাও ই হয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনারা কাজটা দেখে আসুন কতটা ডেডিকেশন দিয়ে করেছে, জিদ্দার ডায়লগগুলোকে কীভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, এবং সর্বোপরি একটা এত ভালো প্রচেষ্টা। এবং একটা জিনিস ভেবে ভালো লাগছে কি, বাংলাতে এই জিৎ দেব রয়েছে বলে এই ধরনের জিনিস দেখা যায়। আজকে বিজয়ের জন্মদিনে, পাল্লু অর্জুনের জন্মদিনে, এসআরকের জন্মদিনে, এরকম অনেক ঘটনা তোমরা ইউটিউবে দেখতে পাবে যাদের জন্য ট্রিবিউট দিয়ে ফ্যান্সরা এরকম ধরনের গান বানাচ্ছে। জিদ্দার জন্য কিন্তু এ নিয়ে অনেকবারই হলো, দেবদার জন্য তো অলরেডি হয়েছে, তবে সেটা অরিন্দমের মতো একজন মিউজিক ডিরেক্টর বানিয়েছিল, সেটা একটা ব্র্যান্ডিংয়ের জায়গা ছিল, কিন্তু এটা কিন্তু একটা ছেলে নিজে ইউটিউবে চেষ্টা করে বানাচ্ছে। তো আমার মনে হয় এটারও কিন্তু পাশে থাকা দরকার। তো আমার চ্যানেলে তো জিৎ ফ্যান্স অনেকেই রয়েছে, তো আমার চ্যানেলটাকে তারা যেভাবে সাপোর্ট করেছে, আমার মনে হয় একটা ছেলে যে জিদ্দাকে ভালোবেসে এতটা ডেডিকেশন দিয়ে একটা কাজ এনেছে, সেটাকেও সাপোর্ট করা উচিত নিজের চেষ্টায়, কোনো রকম স্বার্থ ছাড়া, জাস্ট নিঃস্বার্থহীন ভালোবাসার দিক দিয়ে বিচার করে সেই জিনিসটা করেছে। তো আই থিঙ্ক সেই জিনিসটা একটা বিরাট পরিমাণ ভিউজ সে ডিজার্ভ করে, তার কি দরকার ছিল, পড়াশোনা নিয়ে ব্যস্ত, 11-এ পড়ে, নিজের কা পড়াশোনা নিয়ে থাকলাম, কিন্তু তা সত্ত্বেও জিদ্দার প্রতি ভালোবাসা থেকে সেই ডেডিকেশনটা দেখিয়েছে। একটা 11-এর স্টুডেন্ট মানে তার কিন্তু চাপ কম নয়, এটা মানতে হবে, সেখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা করতে কিন্তু ভাই সত্যি কথা বলতে দম লাগে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো দেখে আসতে, আমি নিজে জিদ্দাকে যেহেতু ভালোবাসি আমি এটাকে দারুণভাবে ফিল করতে পেরেছি, আর বাকিরা তো জিদ্দার ডাইহার্ড ফ্যান আমার চ্যানেলে যারা রয়েছে তারা তো আরও বেটারভাবে ফিল করতে পারবে, যেভাবে লিস্টটা লিখেছে, যেভাবে বানিয়েছে, এক কথা কিন্তু অনবদ্য, জাস্ট অনবদ্য। তো ওর নাম হচ্ছে সায়ন দত্ত বণিক, ওর চ্যানেল নাম STP অল ইন হিয়ার, আমি যার লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, তোমরা সেখানে গিয়ে দেখে এসো, অবশ্যই দেখে এসো। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যতজন আমার ভিডিওটা দেখছো প্রত্যেকের চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো, ওর ভিডিওটা দেখো, ইন ফিউচারও আরও বুম্বাদা দেবদেদেরকে নিয়েও করার প্ল্যানিং করছে। তো এই ধরনের জিনিস কিন্তু সাপোর্ট করা দরকার, সাউথে হিউজ পরিমাণে সাপোর্ট করে, আপনারা জাস্ট বাড়ি বসে ইউটিউবে দেখাটাই তো আপনাদের কাজ, তো সেটাকে একটু সাপোর্ট করুন, তাহলে ও আরও বেটার কিছু পরবর্তীকালে করার চেষ্টা করবে। কারণ যেভাবে মিউজিক দিয়ে জিনিসটা বানিয়েছে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগলো, ইভেন জিদ্দারও দেখলে ভালো লাগবে, জিদ্দারও অবশ্যই এটা দেখা উচিত, এদেরকে সাপোর্ট করা উচিত। আজকে যেভাবে এরাই তো পরবর্তীকালে নতুন নতুন জিনিস আনছে, আপনারা দেখুন হে খাদান যে এলো কত সুন্দর বানিয়েছে, ছেলেটাকে কজন চিনতো, ট্রাই তো করেছে, আজকে দেবদাতাকে কত সুন্দর সুযোগ দিচ্ছে, তেমনভাবে আমার মনে হয় এদেরকেও সুযোগ দেওয়া উচিত, এরাও ইন ফিউচার বিরাট কিছু করার ক্ষমতা রাখে। তো এটা আমার রিকোয়েস্ট, প্রত্যেকে দেখে এসো, জিদের জয়গান নাম তোমরা ইউটিউব সার্চ করলে পাবে, আর ডিসক্রিপশানে আমি কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তো এটাই বলা, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক অন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।